পুঁজিবাজারে বুঝে শুনে বিনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর দু হাজার সালের মধ্যে ক্ষুধা দারিদ্রমুগ্ধ হবে দেশ দেশিদের বিশেষ সুবিধা দুই মাসের জন্য বহাল হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত রিক্সা বন্ধের প্রতিবাদে রাজধানীর কমলাপুর সায়দাবাদ এলাকায় চালকদের বিক্ষোভ যান চলাচল বন্ধ কাল বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল এবারে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদে আপনাদের সাথে আছে আমি রাজীব জামান এবং আমি সাবেরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে পুঁজিবাজারে বুঝে শুনে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী পুঁজিবাজার গঠনের জন্য দৈনন্দিন লেনদেনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টার্স প্রোটেকশন শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন দু হাজার সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধির হার দশ শতাংশে উন্নীত করার পাশাপাশি দু সালের মধ্যে দেশকে ক্ষুধা দারিদ্রমুক্ত করা হবে বিস্তারিত জানাচ্ছেন বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ আয়োজনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টার্স প্রোটেকশন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার সকালে রাজধানীর একটি হোটেলে চার দিনের এই সেমিনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেমিনারে শুভ উদ্বোধন ঘোষণা করছি এ সময় প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সকল শর্ত পূরণ করেছে গত এক দশকে জিডিপি প্রবৃদ্ধির হার ছয় শতাংশের বেশি ধরে রেখেছে গত অর্থ বছরে এই হার ছিল আট দশমিক এক শতাংশ আর দু ২৪ চব্বিশ সালে প্রবৃদ্ধির হার দশ শতাংশে উন্নীত হবে বলে জানান সরকার প্রধান বর্তমানে যে বাজেট দিয়েছি সেখানে আমরা লক্ষ্য স্থির করেছি যে আমাদের জিডিপি হবে আট দশমিক দুই কিন্তু এটা সামনের দিকে এগিয়ে যাবে এবং দু হাজার সালের মধ্যে আমাদের জিডিপি আমরা ডাবল ডিজিটে নিয়ে যাবো অর্থাৎ দশ ভাগে উন্নীত করব পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে বিনিয়োগকারীদের সচেতনতা প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী এই খাতে জেনে বুঝে বিনিয়োগ করার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা বিনিয়োগকারীরা হল পুঁজিবাজারের মূল চালিকা শক্তি তাই তাদের সচেতনতার বিষয়টি শক্তিশালী পুঁজি বাজার গড়ে তোলার ক্ষেত্রে অন্যতম পূর্ব জেনে বুঝে বিনিয়োগ করলে একদিকে যেমন প্রত্যেকের বিনিয়োগ ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বাড়ে অন্যদিকে নিশ্চিত হয় পুঁজি বাজারের স্থিতিশীলতা প্রধানমন্ত্রী জানান বিভিন্ন মেগা প্রজেক্ট বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে বিনিয়োগ সহযোগী পরিবেশ তৈরি হয়েছে বাড়ছে দেশি বিদেশি বিনিয়োগ বিশেষত অর্থনৈতিক অঞ্চল সহ গুরুত্বপূর্ণ সকল ক্ষেত্রে বিপুলভাবে বিনিয়োগও আসছে জনস্বার্থ সংশ্লিষ্ট এই সকল খাতে সরকারের মনোনিবেশের কারণে দেশে বেসরকারি বিনিয়োগের একটি সহযোগী পরিবেশ তৈরি হয়েছে ফলে দেশি বিদেশি বিনিয়োগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এই আয়োজন অংশগ্রহণকারী দেশগুলোর পুঁজি বাজারকেও শক্তিশালী করবে বলে আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একে অন্যের অভিজ্ঞতা থেকে সমৃদ্ধ হয়ে সুমন একুশে টেলিভিশন ঢাকা আরো ঋণ খেলাপিদের জন্য বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের কার্যকারিতায় হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ দুই মাসের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আদেশ দেন একই সঙ্গে আদালত বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ সংক্রান্ত রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন এই আদেশের ফলে মোট ঋণে দুই শতাংশ এককালীন জমা দিয়ে একজন ঋণ খেলাপি দশ বছরের জন্য ঋণ পুনরতফসিলের সুযোগ পাবেন তবে এই সময়ে বাংলাদেশ ব্যাংকের ওই নীতিমালার সুবিধাভোগীরা নতুন করে ঋণ নিতে পারবেন না বলে সিদ্ধান্ত দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ এই বিশেষ সংক্রান্ত সার্কুলার জারি করে। । রাজধানীর প্রধান তিন সড়কের রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে মুগদা কমলাপুর এলাকায় বিক্ষোভ করেন চালকরা সকালে থেকেই সড়ক অবরোধ করে রাখেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল গণপরিবহনের সংকটে বাসে উঠতে ভোগান্তিতে পড়তে হয় এসব রুটে চলাচলকারী কর্মজীবী নারী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের গত রোববার থেকে রাজধানী কুড়িল সায়দাবাদ গাবতলী আজিমপুর ও সায়েন্স ল্যাব থেকে শাহবাগ রুটে রিক্সা চলাচল বন্ধ করে দেয় নগর কর্তৃপক্ষ মহানগরীর অবৈধ যানবাহন বন্ধ ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে গঠিত কমিটির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় সিরাজগঞ্জের কাজীপুরে সাড়ে তিন কিলোমিটার এলাকা যমুনার ভাঙনে বিপর্যস্ত এরই মধ্যে নদীতে বিলীন শতাধিক বাড়িঘর শত শত একর ফসলি জমি ভাঙনের তীব্রতা বাড়ায় এলাকা জুড়ে দেখা দিয়েছে আতঙ্ক শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা রিপোর্ট জানাচ্ছেন জামান উজান থেকে নেমে আসা বন্যার পানি বেড়েছে যমুনায় মাসখানেক ধরে বাড়তি পানির চাপে ভাঙছে নদীর পাড় কাজীপুরের তীরবর্তী পাট গ্রাম সহ পাঁচটি গ্রাম স্রোতে বিলীন হতে বসেছে গত কয়েকদিনে নদীতে বিলীন হয়েছে শতাধিক বাড়িঘর শত শত একর আবাদী জমি যমুনার গ্রাস এড়াতে ঘর বাড়ি আসবাবপত্র গবাদি পশু নিরাপদে সরিয়ে নিচ্ছে স্থানীয়রা গোয়ার দুয়ারে যে দেখ বাড়ি ঘর আসিল সব ভেঙে নিয়ে গেল গা মেলা বাড়ি ঘর ও ওই যে ওই যে ভাঙছে ওই যে ওই যে ভাঙছে ভেঙে নিয়ে আমরা এখন পশ্চিম সাইড বিলে চলে যাচ্ছে এখন কোন জায়গায় থাকবো না থাকবো তার ঠিকানা নেই যায় খাবার নাই খাবার কোনো ব্যবস্থা নাই থাকার কোনো ব্যবস্থা নাই এই যে একটা বৃষ্টি গেল কত কষ্ট হয়ে গেল ও আল্লাহ গো না এলাকার বাদ ও ভাঙনের মুখে আবাদি জমিও রক্ষা না পাওয়ায় কাঁচা নিতে বাধ্য হচ্ছে ক্ষতিগ্রস্ত তবে ভাঙন ঠেকাতে শিগগিরই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড যেটা যেহেতু দুই কিলোমিটার এখানে কি করলে লোকস্টে এবং

উপজেলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদী সংলগ্ন পাউবর বেড়িবাজ সহ প্রায় দশ বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে জোয়ারের পানি দশটি গ্রামে উঠানামা করছে ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহতের পাশাপাশি আমনের বীজতলা ও মাছের ঘের সহ ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী পৃথক সড়ক দুর্ঘটনায় নটরের বড়াই গ্রাম বাগেরহাটের ফকিরহাট ও পাবনার বিরাহিমপুরে ছয় জন নিহত হয়েছে এ সময় আহত হয় অন্তত এগারো জন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ভোরে নাটোরের বড়াইগ্রাম গ্রাম হরিকমরুল মহাসড়কের সুতির পার এলাকায় কুষ্টিয়া থেকে আসা ট্রাকের সাথে রাজশাহীগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ট্রাক চালক রবি ঘটনাস্থলেই মারা যায় আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বাগেরহাটের ফকিরহাটে সকালে খুলনা মাওয়া মহাসড়কের ট্রফি মোড়ে গরু বোঝাই ট্রাকের চাপায় রাব বিশে কোজাহাঙ্গের হোসেন নামে দুজন নিহত হয়েছে আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এদিকে পাবনার বীরহিমপুরে ট্রাক চাপায় তিনজন নিহত হয়েছে বরগুনায় রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলায় সন্দেহভাজন আরেক আসামি আরিয়ান শ্রাবণকে গ্রেফতার করা হয়েছে গত শুক্রবার পুলিশ তাকে আটক করলেও আজ গ্রেফতার দেখানো হয় এ নিয়ে এ মামলায় এগারো জনকে গ্রেফতার করা হলো এদিকে হত্যায় ব্যবহৃত রামদাটি সকালে বরগুনা সরকারি কলেজ ক্যান্টিনের পাশের ডোবা থেকে উদ্ধার করা হয় এই রামদা দিয়েই রিফাত ফরাজি রিফাতকে কুপিয়ে হত্যা করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান সকালে রিফাত ফরাজিকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান তারা সে সময় তার দেখানো ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয় চুয়াল্লিশ মাসের বকেয়া বেতন পরিশোধ সহ চার দফা দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা সকাল থেকে বিক্ষোভের কারণে উপাচার্য সহ কোনো কর্মকর্তা কর্মচারী প্রবেশ করতে পারেনি ফলে বন্ধ হয়ে যায় সকল প্রশাসনিক কার্যক্রম আন্দোলনকারীরা জানায় এগারো দিন ধরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাদের দাবির সমর্থনে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন আর উপাচার্য দাবি দাওয়া নিয়ে আলোচনার আশ্বাস দিয়ে ঢাকায় চলে আসেন এমন অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন বন্ধ রাখা হবে বলে ঘোষণা দেন তারা আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাড়ছে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ অল্প জমি আর সামান্য পুঁজিতে বেশি লাভ হওয়ায় এতে ঝুঁকছেন প্রান্তিক চাষিরা রফতানি হচ্ছে বলে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রাও সাতক্ষীরা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম বিনির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা কম খরচে বেশি লাভের আশায় সাতক্ষীরার উপকূলীয় এলাকায় জনপ্রিয় হচ্ছে কাঁকড়া চাষ উৎপাদনের বেশিরভাগই রপ্তানি হচ্ছে বিদেশে প্রতি খরচ বাদ দিয়ে লাভ হচ্ছে দেড় থেকে দুই লাখ টাকা তাই প্রান্তিক চাষিরা ঝুঁকছেন কাঁকড়া চাষে নরম থাকা কালীনের দাম নেয় আমাদের কাছ থেকে দুশো টাকা তারপরে এই কাঁকড়াটা এক সপ্তাহে ফ্যাক্টরিটি রাখা হয় রাখার পরে কাঁকড়াটা আমরা বিক্রি করি বাজার মূল্য তিনশো টাকা চারশো টাকা কেজি বিক্রি আমরা করি এই কাঁকড়াটা বিদেশে ও চলে কেজি কিনে আসছে পাঁচশো টাকা কেজি বাজারেতে দিনে আমরা যেন সাত দিনে সাত মানে সাত দিনে রাখা পরে ডিমে আসে

এবং এই কাঁকড়া চাষ যদি বহল থাকে তো অচিরেই রপ্তানি বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলের মানুষ আরও স্বাবলম্বী হবে চাষের পাশাপাশি কাঁকড়া প্রক্রিয়া জাত করে রপ্তানিযোগ্য করতে সাতক্ষীরা অঞ্চলে গড়ে উঠেছে তিরাশিটি ডিপো সম্ভাবনাময় এই কাঁকড়া উৎপাদন ও আহরণ করে প্রায় এগারো হাজার মানুষ জীবিকা নির্বাহ করছে মাসু আলিসা একুশে টেলিভিশন আর এরই সাথে শেষ করছি দুপুরে দুইটা আর একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার পুঁজিবাজারে বুঝে শুনে বিনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর দু হাজার একচল্লিশ সালের মধ্যে ক্ষুধা দারিদ্রমুক্ত হবে দেশ ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দুই মাসের জন্য বহাল হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর কমলাপুর সায়দাবাদ এলাকায় চালকদের বিক্ষোভ চান চলাচল বন্ধ কাল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ফেভারিট টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড শেষ খবর জানতে ডাল করুন ভিজিট করুন একুশে ডাস্টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে ছয়টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাক